দারুণ সুখবর, আবারও জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। দারুণ চমক দিল বিসিবি বস পাপন। দর্শক, বিসিবি নিজের হাতে ফুলের মালা দিয়ে বরণ করলেন সাব্বিরকে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কার হোম সিরিজে হার্ট হিটারে ভরসা রাখতেই আবারও জাতীয় দলে ভিড়ালেন বিসিবি সাব্বির রহমানকে। তার কারণ, হাতুরি সিংয়ের কথায় সুমন সরকারকেও একটা সুযোগ দিয়েছে জাতীয় দলে, এবং সুমন সরকারও প্রমাণ করেছে জাতীয় দলের সুযোগ পেয়ে। আর তাই তো সুমন সরকারের মতো করে সাব্বিরকে সুযোগ দিল হাতুরি সিং। তো দর্শক, আবারও জাতীয় দলে সাব্বির রহমানকে সুযোগ দেওয়াতে আপনাদের কী মতামত? সাব্বির কি পারবে সুমন সরকারের মতো পারফর্ম দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে? কী মনে হয় আপনাদের, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।